সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে ফ্যাক্ট চেকিং বিষয়ে আলোচনা। শিবগঞ্জে মাছ চাষ বিষয়ে চাষিদের সাথে মত বিনিময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জে ফ্যাক্ট চেকিং বিষয়ে নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্যাক্ট চেকিং কি, গুজব ও ভুল তথ্য যাতায়াতের কৌশল নিয়ে আলোচনা হয়। শনিবার চাপাইনবাবগঞ্জের স্কাউট ভবনের সভাকক্ষে অ্যাডভান্সিং লোকাল ইলেকটোরাল রিপোর্টিং ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই সেশনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টার নিউজ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চাপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এতে জেলা কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও রেডিওর 10 জন সাংবাদিক অংশ নেন। শিবগঞ্জ উপজেলায় মাছ চাষ বিষয়ে চাষিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মুসলিমপুর সোহাগ মৎস্য খামারে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসচিব মোজাম্মেল হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাফিজুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক সহ অন্যান্যরা। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।